আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। বরাবরের মতো আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা এবং তাদের ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরাম আল্লাহ সুবহান তাআলার উপর সন্তুষ্ট, এই বিষয়টা আল্লাহ সুবহান তাআলা পবিত্র কোরআন করিমের অসংখ্য জায়গায় ঘোষণা করেছেন। এইভাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহান তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহ সুবহান তাআলার উপর সন্তুষ্ট। এই মহান ব্যক্তিদেরকে নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি এবং এই সাহাবায়ে কেরামের মর্যাদা ও ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মোহাম্মদপুরস্থ কাদরিয়া তাইবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুকরান মুহতারাম। আজকে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা এবং ওনাদের ফজিলত সম্পর্কে। মুহতারাম, আপনি যদি শুরুতে আমাদেরকে একটু সাহাবায়ে কেরাম সাহাবি কারা তাদের পরিচয়টা যদি আপনাদের আমাদের সামনে একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। সাহাবি একেবারে সহজ ভাষায় যদি বলা হয়, যারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ঈমান গ্রহণ করে ঈমানের উপর যাদের ইন্তেকাল হয়েছে তাদেরকে শরীয়তের পরিভাষায় সাহাবি বলা হয়। এবং এই সাক্ষাৎ, এটার ডিউরেশন কম হোক বেশি হোক, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে দেখা, ঈমানের উপরে অটল অবিচল থেকে তাদের মৃত্যু, এই যদি হয় তাহলে তাদেরকে শরীয়তের পরিভাষায় সাহাবি বলা হয়। অর্থাৎ হুজুর পাকিস্তান ইসলামকে সচক্ষে দেখে ঈমান সহকারে ইন্তেকাল, এটাই হচ্ছে সাহাবেদের দুইটি বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। কিন্তু যারা হুজুর পাকিস্তান ইসলামকে সচক্ষে দেখেছে কিন্তু ঈমান আনেনি, অথবা দেখার পর ঈমান এনেছে কিন্তু ইন্তেকালের আগে তারা হুজুর পাকিস্তান ইসলামের ইন্তেকালে দুনিয়া থেকে পর্দা করার পরে আবার তারা দীন ইসলাম থেকে ফিরে গিয়েছে, তাদেরকে সাহাবি বলা যাবে না। অর্থাৎ ঈমান সহকারে ইন্তেকাল করা শর্ত। রাইট, এটা শর্ত। মুহতারাম, আরেকটি প্রশ্ন, যে আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন, যিনি ওয়াইস কুরুনি নামে পরিচিত, আমরা ওনাকে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা নামে জানি, তো ওনার ব্যাপারে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি কি দেখেছেন বা ওনাকে কি সাহাবি মর্যাদা বলা যাবে কিনা? তিনি ওয়াইস, ওনার নাম ছিল ওয়াইস আল কারনি, তিনি ইয়ামানের করণ শহরের বাসিন্দা ছিলেন। ওয়াইস তো উনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি, সাক্ষাৎ হয়নি। আল্লাহর পেয়ারা নবী তা ওনার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এবং ওনার যেই প্রেম, ভালোবাসা, ডেডিকেশন টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর পেয়ারা নবী পর্যন্ত পৌঁছেছে এবং সেই ভালোবাসার সুগন্ধি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে পেয়েছেন। তো কিন্তু উনি ওনার আম্মাজান অসুস্থ ছিলেন, বৃদ্ধ ছিলেন, আম্মাজানের খেদমত ছেড়ে উনি আসতে পারেননি, যেহেতু আম্মাকে দেখাশোনা করার আর কেউ ছিল না। তো সে কারণে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি। ইয়ামানে আরেকজন ছিলেন আবু মুসলিম আল খাওলানি, তিনিও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, বেমিসাল আশিক ছিলেন নবীজির। তো আবু মুসলিম খাওলানির বিষয়টা খুব বেশি প্রসিদ্ধি পায় নাই, কিন্তু তিনিও আসাদ বিন কায়েস বন্ড নবী দাবিদার, তার জ্বালানো আগুনে নিক্ষিপ্ত হয়ে সশরীরে বেরিয়ে এসেছিলেন। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নমরুদের আগুনে অক্ষত এবং নিরাপদ রেখেছিলেন, নবীর উম্মত হযরতে আবু মুসলিম আল খাওলানি, এই ইতিহাস অনেকেই জানে না, আবু মুসলিম আল খাওলানি রহমতুল্লাহি আলাইহি, তিনি নবী যুগেই ছিলেন, ইয়ামানের বাসিন্দা ছিলেন। আসওয়াদ বিন কায়েস ছিল ভণ্ড নবী দাবিদার ইয়ামানে, সেই যুগে নবী যুগেই। তো তার নির্যাতন, অত্যাচার, সর্বশেষ আগুন জ্বালিয়ে একেবারেই বিরাট আগুনের লেলিহানের মধ্যে হযরতে আবু মুসলিম খাওলানি
রাদিয়াল্লাহু তাআলাকে নিক্ষেপ করা হয়েছিল শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন ছেড়ে দেওয়ার জন্য। আবু মুসলিম খাওলানি বললেন না, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন ছাড়তে পারবো না। তখন পুড়িয়ে মেরে ফেলার জন্য বলেছিল যে দেখি তুমি যেই নবীর দীনে আছো সেই নবীর দীনের থেকে তুমি বাঁচতে পারো কি না। আবু মুসলিম খাওলানি চ্যালেঞ্জ ছুটে দিয়েছিলেন, আমি মরতে পারি নবীর দীন ছাড়তে পারবো না। এই নিক্ষিপ্ত আগুনে, জ্বলন্ত আগুনে তিনি অক্ষত ছিলেন এবং অক্ষত অবস্থায় বেরিয়ে এসছেন আবু মুসলিম খাওলানি। সেখান থেকে আসাদ বিন কায়েসের নির্যাতন থেকে তিনি নাজাত প্রাপ্ত হয়ে সরাসরি মদিনা শরীফ রওনা হয়েছেন। কিন্তু যতদিনই মদিনা শরীফ এসে পৌঁছেছেন এর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। তো হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি। তিনি মক্কায় এসেছেন যখন হজে, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এবং নবীজি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওয়াইস নামে আমার এক পাগল উম্মত আছে, তোমরা যদি তাকে পাও তাহলে আমি নবীর সালাম হযরত ওয়াইসকে দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনা অথবা আরাফার ময়দানে করনিস হুজ্জাস যারা করণ থেকে ইয়ামানের করণ থেকে যারা আসছে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন হাল ফিকুম মান ইসমুহু ওয়াইস, করণ থেকে এসেছে ওয়াইস নামে তোমাদের মধ্যে কেউ আছে? তো তারা বলল ওয়ামা তাফআলু বি ওয়াইস ওয়াহুয়া মাজনুন ইনদানা, আপনি ওয়াইসকে দিয়ে কী করবেন, সে তো আমাদের মধ্যে পাগল। তো বললেন যে কী কোথায় আছে? বললেন ওই ওখানে মিনার কাছাকাছি এই বকরিদেরকে নিয়ে আছে বকরি। হযরত ওমর বলেছিলেন পাগল হইলে তোমরা পাগল কিন্তু ওয়াইস পাগল না। তো হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত ওমর গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছালেন অথেন্টিক এগুলা। তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দেখতে পান নাই কিন্তু আল্লাহর পেয়ারা নবী ওনার ব্যাপারে অনেক ফজিলত হাদিস শরীফে বলে গেছেন এবং হাদিসের কিতাবে বাবু মানাকিব ওয়াইস আল করণী একটা অধ্যায় আছে। সুবহানাল্লাহ। মোহতরম, এবং আমরা হাদিসের বিভিন্ন ভাষ্য মতে এটাও জানতে পারি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের নাজ্জাশি নামক যে বাদশাহ ছিলেন ওনার জানাজার নামাজ হযরত সাল্লাম পড়িয়েছেন, গায়েবানা জানাজা। তো এই বাদশাহ নাজ্জাশি তাকে কি সাহাবি বলা যাবে? না, বাদশাহ নাজ্জাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি, তবে সাইলেন্ট ইমান এনেছেন জি বাদশাহ নাজ্জাশি। এবং ইসলামের দুর্দিনে বিভিন্ন রাষ্ট্র বা রাষ্ট্রের প্রতিনিধি থেকে যে সহযোগিতা পেয়েছেন তন্মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা, ঐতিহাসিক সহযোগিতা বাদশাহ নাজ্জাশি হাফসা আবিসিনিয়ার বাদশাহ জি, এখন সেই ইথিওপিয়া মনে হয় ইথিওপিয়া সম্ভবত, তার কাছ থেকে পেয়েছিলেন। সাহাবায়ে কেরাম হিজরত করে তার দরবারে তার রাষ্ট্রে তার জায়গায় আশ্রয় নিয়েছিলেন, সে কারণে তিনি খ্রিস্ট ধর্মের ছিলেন কিন্তু সাইলেন্টলি ইমান এনেছিলেন। মাত্র এই দুইটি প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি দুনিয়াতে থাকা অবস্থায়ও যারা ইমান এনেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি তাদেরকে সাহাবি বলা যাবে না? বলা যাবে না, যেটা আপনি শুরুতেই বলেছেন যে সাহাবি হওয়ার জন্য দুইটি হওয়ার জন্য শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে এবং এই দেখাটা এটাই হলো এক্সট্রিম ফজিলত, এটার কোনো মূল্য নেই। হযরত ওয়াইস করণী অনেক ফজিলত অনেক মর্যাদা কিন্তু ওনা থেকে সাহাবাই কেরামের মর্যাদা অনেক উঠে অনেক উঠে। মোহতরম, আমরা সাহাবাই কেরামের মর্যাদা সম্পর্কে আমরা আপনার কাছে ফিরবো একটা বিরতি থেকে ফিরে। দর্শক, যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতি থেকে ফিরে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাহাবাই কেরামদের মর্যাদা সম্পর্কে। মোহতরম, সাহাবাই কেরামের পরিচয় আমরা আপনার কাছ থেকে জানলাম, তো সাহাবাই কেরামদের মর্যাদা সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। প্রথমত কোরআনে কেরিমে আপনি শুরুতে বলেছেন, কোরআনে কেরিমে অনেকগুলো আয়াতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের সম্মান মর্যাদা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। একটি আয়াত তো আপনি তেলাওয়াত করেছেন,
যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই একটি আয়াত। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম দালিকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ মুহাজির এবং আনসারদেরকে সুনির্দিষ্টভাবে মেনশন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাজির এবং আনসার এবং তাদেরকে যারা অনুসরণ করবে সততার সাথে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এবং কোরআনে কারিমের অন্য আয়াত আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি ঈমান আনে তোমরা যেভাবে ঈমান এনেছো তাহলে তারা হেদায়েত লাভ করবে। সাধারণ ঈমানদার মুসলমানের হেদায়েত পাওয়ার মানদণ্ড হলেন সাহাবায়ে কেরাম, সাহাবিদের মতো ঈমান আনা, তাহলে এটা একটা মাপকাঠি তৈরি করে দেওয়া হলো এবং সে কারণেই সাহাবায়ে কেরামকে আমাদের হেদায়েতের মাপকাঠি মনে করা হয়। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন ওয়াইদা কিল লাহুম আমিনু কামা আমানান নাস, এই কামা আমানান নাস মানে সাহাবায়ে কেরাম, এখানেও বলা হয়েছে তোমরা ঈমান আনো যেমনটি সাহাবিগণ ঈমান এনেছে। এই আয়াত সাহাবিদের শান এবং মর্যাদার কথা আছে। আল্লাহ বলেছেন ওয়াসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামী যারা অর্থাৎ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুগের যারা, তাদেরকে আল্লাহ মুকাররাব আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বলেছেন। এখানেও সাহাবায়ে কেরামের মর্যাদার কথা আছে। এরকম আর অনেক জায়গায় সাহাবায়ে কেরামের মর্যাদার কথা আছে এবং কয়েক জায়গায় খোলাফায়ে রাশিদিনকে আলাদা করে ইন্ডিকেট করা আছে, হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে। আর হাদিস শরীফে তো ব্যাপকভাবে আছে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা, তাদের ফজিলত এবং তাদের মর্যাদা সুরক্ষা আইন, সাহাবায়ে কেরামের মর্যাদা সুরক্ষা আইন ইসলামে বিধিবদ্ধ। এটাকে এই আইনের সাহাবায়ে কেরামের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই, সুযোগ নাই। এটা এটাকে আমি প্রোটেক্টেড বাই ল বলি, ইসলামিক ল অনুসারে আল্লাহ এবং রসুল এই সাহাবিদের সম্মান এবং মর্যাদা সুরক্ষার যেই সীমানা প্রাচীর তৈরি করেছেন, কোনো মুসলমান ঈমানের উপর অটল থেকে সাহাবিদের সম্মান সুরক্ষার মর্যাদা সুরক্ষার সেই প্রাচীর ভাঙতে বা আঘাত করতে পারবে না। বেশক মোহতরাম আপনি সঠিকই বলেছেন। আরেকটি প্রশ্ন যেটা মোহতরাম আপনার কাছে, যে সাহাবায়ে কেরামের মর্যাদার ক্ষেত্রে কি কোনো তারতম্য আছে কিনা, যে ওনারা ওনাদের চাইতে মর্যাদার দিক থেকে আরও উন্নত, নাকি সমস্ত সাহাবায়ে কেরাম একই মর্যাদার অধিকারী? না, এখানে দেখুন, প্রথমত সাহাবায়ে কেরাম নবীর সাহাবি হিসেবে একটা সম্মান এবং মর্যাদা ফর ইকুয়াল ফর অল, সবার জন্য, সবার জন্য নবীর সাহাবি। জি, এটা মানে অসাহাবি যারা, যারা সাহাবি নয় তাদের বিপরীতে গিয়ে অল সাহাবি আমাদের কাছে রেসপেক্টেড। অর্থাৎ মোহতরম, হুজুর ইসলামের পরে সাহাবায়ে কেরামদের পর থেকে কেমন যত উম্মত আসবে, যত সম্প্রদায় আসবে, সবচেয়ে উত্তম এবং ফজিলতের দিক থেকে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে সাহাবায়ে কেরাম। নিঃসন্দেহে এই সাহাবি হিসেবে, সাহাবি যে লকবটা আছে, সাহাবি যে সম্মানসূচক ডিগ্রি, এটা এইটা কোনো একাডেমিক ডিগ্রি নয়, এটা হলো সোহবতের দিক, রাসূল করিম ইসলামকে দেখার, সোহবত লাভ করার এই যে সম্মান সূচক ডিগ্রি, এটা একটা অনন্য। এই অনন্য ডিগ্রি এবাদত করে লাভ করা যায় না। কাউকে যদি হাজার বছরও আপনার হায়াত দেওয়া হয় এবং সে যদি হাজার বছর এবাদত করে, তাকে আবেদ বলা যাবে, জাহেদ বলা যাবে, ইবাদত গুজার বলা যাবে, আল্লাহর বান্দা বলা যাবে, ওলি হয়তো হবেন কিন্তু সাহাবি হবেন না, সাহাবির মর্যাদা অধিকার সম্ভব। সেই জন্য সাহাবি হলেন এটা এক্সট্রাঅর্ডিনারি একটা মর্যাদা। এই মর্যাদায় যারা উন্নীত তাদের একটা জেনারেল সম্মান আছে ফর অল, কিন্তু এরপরে বিশেষ বিশেষ সাহাবি অন্যদের তুলনায় ফজিলত এবং মর্যাদার দিক থেকে আল্লাহর পেয়ারা নবীর কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত এবং
এগুলাকে ফাজাইল জুজইয়া বলা হয়, অর্থাৎ ডিপার্টমেন্টাল ফজিলত, ডিপার্টমেন্টাল ফজিলত। যেমন কোন একজন সাহাবি বেশি বাহাদুর, কোন একজন সাহাবি বেশি দানবীর, কোন একজন সাহাবি বেশি মানে হায়া সম্পন্ন, কোন তার মানে অন্যরা যে নাই তা কিন্তু নয়। কোন একজন সাহাবি বেশি দয়ালু, কোন একজন সাহাবি যুদ্ধের ময়দানে বেশি লড়াকু, এইরকম ফাজাইল জুজইয়া অর্থাৎ ডিপার্টমেন্টাল যে ফজিলতগুলো সেগুলোর ক্ষেত্রে বিশেষ বিশেষ মর্যাদা বিশেষ বিশেষ সাহাবির। আবার একজন সাহাবি এমন হতে পারে অনেক গুণে তিনি গুণান্বিত, যেই গুণগুলো হয়তো একত্রে অন্য সাহাবির কাছে এত পরিমাণ নেই। সবার কাছে তাকওয়া পরহেজগারি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত আবু বকর সিদ্দিককে আতকা বলেছেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা। এই আতকা মানে আবু বকর সিদ্দিক, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, বলেছেন ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা। এই আয়াতগুলো কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল হয়েছে, সকল সাহাবী মুত্তাকি। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে হযরত আবু বকর সিদ্দিককে আতকা বললেন। তো এইরকম বিশেষ বিশেষ ইস্যুতে বিশেষ বিশেষ সাহাবায়ে কেরামকে আল্লাহ এবং রসুল বিশেষ মর্যাদা দিয়েছেন, এবং এই বিশেষ বিশেষ মর্যাদায় অ্যাভারেজ করে সমন্বিত যোগফল যদি বের করা হয় তাহলে সমস্ত উম্মতে মুহাম্মদীর ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত বাস্তবতা এবং সত্য হলে এই হযরত আবু বকর সিদ্দিক হলেন সর্বশ্রেষ্ঠ, তারপরে হযরত উমর, তারপরে হযরত ওসমান, তারপরে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো এভারেজ স্টাডিতে। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি আলাদা করে আহলে বাইতের কথা যদি বলেন তাহলে আহলে বাইত মাওলা আলী শের খুদা অনন্য, এই জায়গায় আর অন্য কেউ নেই। আবার আপনি যদি দান সৎকার কথা বলেন তাহলে আপনি দেখবেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের থেকে অনেকে গিয়ে। তো এক্ষেত্রে আপনার এগুলো ফাজাইলে জুজিয়া, তো এভারেজ করে উম্মতে মুহাম্মদী এভারেজ করে যোগফল যেটা বের করলেন এই সিরিয়ালটা, এটা আমি যেটা বললাম এবং এটার উপর ইজমা হয়ে গেছে। এবং এটা এটা তো মোহতরম আপনি ফাজাইলে জুজিয়ার কথা বললেন, এবং আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি এইভাবে কি বলা যায় কিনা যে আনসার সাহাবায়ে কেরামদের চাইতে মুহাজির সাহাবি যারা ওনারা বেশি মর্যাদাবান, যেহেতু হুজুর ইসলামের মক্কি জীবনে দুঃখের সময় ওনারা সাহাবায়ে কেরাম হিসেবে ওনারা সহযোগিতা করেছেন, অন্যান্য শহীদের শোহাদা আজমাইনের চাইতে বদরের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন ওই সাহাবায়ে কেরামের মর্যাদা, এই ধরনের কি আসলে আমরা কি বিশ্লেষণ করতে পারি? ওটাও বিশ্লেষণ না, এটা তো অথেন্টিক হাদিসে আছে। যেমন বাইয়াতে রিদওয়ানের মধ্যে হুদাইবিয়ার ময়দানে যারা আছে নবীজি তাদের ব্যাপারে একবার বলেছিলেন যে আন্তুম খাইরু আহলিল আরদ, তোমরা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে 1500 সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন কম বেশি। এবং বদরের ক্ষেত্রে বলা আছে যে আমালু মা শীতুম কদ গফারাল্লাহু লাকুম, তোমাদের যা ইচ্ছা তোমরা তা করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। এগুলো হলো বিশেষ বিশেষ প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামের ডেডিকেশন, যেই দল বা যেই কয়েকজন সাহাবি ছিলেন তাদের জন্য বিশেষ মর্যাদা এটা, কারণ তাদের ডেডিকেশন। সেভাবে মহাজের সাহাবি যারা তারা যেহেতু মক্কা শরীফ থেকে নিজের ঘর বাড়ি নিজের পরিবার পরিজন রেখে আল্লাহর দিন রক্ষার জন্য তারা মদিনা শরীফ হিজরত করেছেন, তো তাদের জন্য আলাদা ফজিলত স্বীকৃত এটা হাদিসের মধ্যে, তাতে কোনো সন্দেহ নেই। মোহতরম ধন্যবাদ, আমরা একটি প্রশ্ন রেখে বিরতিতে যাব। প্রশ্নটি হচ্ছে যে আমরা সাহাবী কেরামের বিভিন্ন সময়ে একে অন্যের সাথে মতানৈক্য আমরা দেখতে পারি, যে সাহাবী কেরামদের মধ্যে কিছুটা মতানৈক্য ছিল, তো এই মতানৈক্য কি আসলে আমরা এই বিষয়গুলি আলোচনা করা এটা আমাদের জন্য সমীচীন কি না, এবং সাহাবী কেরামের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা, যেটা আপনি বললেন যে এটা প্রোটেক্টেড বাই ল, তারপরেও অনেকে এটা নিয়ে অনেকে অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়, আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত বা আমাদের ইসলাম এটাকে অনুমতি দেয় কিনা বিষয়টা আপনার কাছ থেকে ক্লিয়ার হবো। দর্শক যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। বিরতি থেকে ফিরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা সম্পর্কে। মোতরাম সাহাবায়ে কেরামদের বিভিন্ন বিষয় মতানৈক্য, যদি আমরা খেয়াল করি যে
খোলাফায়ে রাশিদিন কে হবে, কাদের হুজুর ইসলামের দুনিয়া থেকে পর্দা করার পরে কে খলিফা হবে, এর পরবর্তীতে দেখা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যেটা জঙ্গে জামাল বা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু উষ্ট্রের যুদ্ধ আমরা যেটাকে বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মাওলানা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার, পরবর্তী যুগে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে, তার পরবর্তী সময়ে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে একটি হৃদয় বিদারক ঘটনা অবতারণ হয়েছিল এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ যে ঘটনাটা ঘটিয়েছে, সেই বিষয়গুলিকে কেন্দ্র করে কোন সাহাবায়ে কেরামের মর্যাদার কে প্রশ্নবিদ্ধ করা, মর্যাদা হানি হয় এমন কোনো কথা বলা, এটা কি আসলে আমাদের উম্মতে মুহাম্মদীর এটা কি, এটা কি কাম্য কিনা বা ইসলাম কি বলে এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হলো ইয়াজিদ এবং মুয়াবিয়া আলাদা জিনিস। জি, হযরত আমির মুয়াবিয়া তিনি সাহাবি, ইয়াজিদ লম্পট, বাপ এবং ছেলে। বাবা হযরতে নূহ আলাইহিসসালাম কিন্তু সন্তান বেঈমান ছিল। জি, এটা খুব সম্ভব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার আহাল নয়। তো এটা গেল একটা বিষয়। আরেকটা হলো সাহাবাই কেরাম তাদের মধ্যকার যেই দূরত্ব এবং মতানৈক্য, মতবিরোধ এবং সংঘাত, জি, এই সবগুলো ইতিহাসে বাস্তব এবং এই ঘটনাগুলোর সত্যতা এবং ঘটনাগুলো যে ঘটেছে এটা রেকর্ডভুক্ত রাখার জন্য ইতিহাস নয়, শুধু হাদিসের কিতাবের মধ্যেও সেই বিষয়গুলো লিপিবদ্ধ হয়েছে এবং সেই জিনিসগুলো আমরা আমাদের হাতে জীবন্ত ইতিহাস হিসেবে পাচ্ছি। এখন প্রশ্ন হল, সব ঘটনা আপনার রেকর্ডভুক্ত আছে? জি, সব রেকর্ড আপনি অ্যানালাইসিস করে সেটাকে আপনার মতামত সব জায়গায় ব্যক্ত করতে পারবেন না, কিছু কিছু জায়গায় সেখানে রেস্ট্রিকশন থাকে। আমি সাহাবিদের কথা বাদ দিয়ে দর্শক শ্রোতা খুব দায়িত্বশীলতা এবং সতর্কতার সাথেই এ কথাগুলো বলতে হয় এবং আপনাদেরও শুনতে হবে। হযরত মূসা আলাইহিসসালামের একটা ঘটনা কোরআনে কেরিমে আছে যে তিনি ফাওয়াকাজাহু ফাকাতালাহু, হযরত মূসা আলাইহিসসালাম একটা লোককে কিপ্তি তাকে থাপ্পড় মেরেছিলেন এবং সাথে সাথে মরে গেছে। জি, আল্লাহ বলেছেন ফাকাতালাহু, হত্যা করেছে। মূসা আলাইহিসসালাম ওই ব্যক্তিকে কতল করেছে। আবার হযরতে খিজির আলাইহিসসালামের কথা যদি বলি, হযরতে খিজির আলাইহিসসালাম ছোট একটা বাচ্চাকে মেরে ফেলেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলেছেন যে আকাতালতা নাফস গোলামান জাকিয়া, হযরত খিজির আলাইহিসসালাম একটা পবিত্র সন্তান বা মানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে মেরে ফেলেছে। এই হলো রেকর্ড এবং বাস্তবতা কোরআনে কারিম। এখন যারা বিশেষজ্ঞ, যারা গবেষক বা সো কল্ড গবেষক যদি বলি, যে ওনারা সত্য প্রতিষ্ঠার জন্য একেবারে আধঘাট খেয়ে পানিতে নেমেছেন, আদা জল খেয়ে যাকে বলা হয়, জি, এখন সত্য প্রকাশ করতেই হবে, আপনাকে বলতেই হবে এবং মাঝে মধ্যে হাদিসও ছেড়ে দেয় যে মানসাকাত আনিল হক ফাও শয়তান আখরাস, যারা সত্য কথা বলবে না জি তারা বোবা শয়তান। এখন এই হাদিস যে কোথায় কখন কোন জায়গায় প্রয়োগ হবে করতে হবে সেই খবর কিন্তু ওই সকল গবেষকদের বিশেষজ্ঞদের নাই। জি, মূসা আলাইহিসসালাম একজন ব্যক্তিকে কতল করেছেন, এখন আপনি কি বলতে পারবেন নবী মূসা একজন হত্যাকারী এবং একটা হত্যাকাণ্ডের অপরাধে অপরাধী? আপনি বলতে চাইলে, সমালোচনা করতে চাইলে কিন্তু সে কথা বলার সুযোগ আছে এবং কোরআনিক রেকর্ড অনুসারে আপনার কথাটা সত্য এবং সঠিক, কিন্তু
আপনি সেটা বলতে পারবেন না। জি, কেন পারবেন না? হযরতে খিজির আলাইহিসসালাম একটা বালককে মেরে ফেলেছিল, আপনি ওনাকে হত্যাকারী বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি একটা আইনের রেস্ট্রিকশনে বাধা। জি, ওই আইন আপনাকে মেনে চলতে হয়, সে আইনের বাহির আপনি যেতে পারবেন না। আপনি মনে করেন, দেশীয় আইনের কথা যদি বলি, আপনি এই আইন মেনে চলতে বাধ্য। রাস্তা দিয়ে যখন আমরা চলি গাড়ি দিয়ে, লাল বাতি জ্বলতেছে, আমার মতো একজন মানুষ ইউনিফর্ম পরে এভাবে হাত দিয়ে রেখেছে, এই হাত দেওয়ার অর্থ কি? ওনার এই হাত বাড়িয়ে দেওয়াটা এটা আইন। জি, যে আপনি এখন যেতে পারবেন না, স্টপ, যদি যান তাহলে আপনাকে জরিমানা দিতে হবে, ফাইন করতে হবে। লাল বাতি জ্বলা আপনার সার্জেনের এভাবে পুলিশের, ট্রাফিক পুলিশের হাত দিয়ে দেওয়া, এটা হলো আইন, সেটাকে আপনাকে মেনে চলতে হবে। জি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সে আইনটা মেনে চলতে হচ্ছে আপনার। অথচ রাস্তা বানিয়েছে কিন্তু মানুষের চলাচলের জন্য, আমি তো একজন মানুষ, এই কিছু সময় যে আমাকে দাঁড়াতে হচ্ছে, দ্যাট ইজ ল। এটা যেমন দেশীয় আইনে রাস্তার আইন আপনাকে মেনে চলতে হচ্ছে, আমি একজন মুসলমান, একজন ধার্মিক, আমাকেও একটা আইন মেনে চলতে হয়। সেই আইনটা কি, কোন জায়গায় আমি শুধু জানার জন্য পড়ব ইতিহাস কিন্তু ক্রিটিসাইজ করব না, নো ক্রিটিসিজম, বাট আমি একজন মুসলমান হিসেবে সেই আইনটা ওবে করার জন্য আমি বাউন্ড, জানতে পারবো, পড়তে পারবো, কিন্তু ক্রিটিসাইজ করতে পারবো না। এবং কাউকে হক বলা, কাউকে বাতিল বলা, এটার কোনো অধিকার কারণ না। ওইটুকু আপনি মহাদিসের কেরাম যেটা বলেছেন যে এই যুদ্ধের মধ্যে মাওলানা আলী শের খোদা এবং হযরত আয়েশা সিদ্দিকা যুদ্ধের মধ্যে হক ছিল, ওয়াল হক মা আলী, হযরত আমির মুয়াবিয়া এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে হক মা আলী। জি, বলেছেন মা আলী, আলীর সাথে হক ছিল। একথা বলেন নাই যে আমির মুয়াবিয়া বাতেল, বলেছেন আমির মুয়াবিয়ার খাতা ইস্তেহাদি, জি, আয়েশা সিদ্দিকার খাতা ইস্তেহাদি, কার সমালোচনা করব, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং অপর দিক থেকে আমির মুয়াবিয়া দ্বারা কাতিবে ওয়াহী, কাতিবে ওয়াহী। সুতরাং আমরা এখন প্রশ্ন হলো, সেই সকল সংঘাতের ক্ষেত্রে আমাদের অবস্থান কী হবে? সংঘাতগুলো আমরা জানি, আমরা পড়েছি, এগুলাকে পারস্পরিক মোশাজারা বলা হয়, মোশাজারা, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত। এক্ষেত্রে সমালোচনার ইস্যু যখন আসবে, আমরা আমাদের জবান হেফাজত করব, আমরা সমালোচনা করা থেকে বিরত থাকবো। কেন করতে পারতেছি? কারণ আল্লাহ এবং রসুল আমাকে নিষেধ করেছেন, আল্লাহ এবং রসুল, যেমনটি মূসা আলাইহিস সালামকে আমি হত্যাকারী কেন বলতে পারতেছি না? কারণ ইসলামের একটা ফান্ডামেন্টাল ল আছে যে নবী এবং রসুলদের সমালোচনা করা যাবে না। ওখানে যেমন ল আছে, এখন এই বিশেষজ্ঞ যারা, ওনারা এখানে যেমন মূসা যারার মধ্যে এই সমালোচনা করতেছে, তো ওখানে তো কোরআনে কারিমে আছে তিনি হত্যা করেছেন, তো ওনাকে হত্যাকারী বা হত্যাকারী অপরাধে অপরাধী, সেটাও ওখানে বলুক। জি, তখন তো ইমান নিয়ে প্রশ্ন আসবে, এবং যেখানে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট্রিকশন করে দিয়েছেন যে সমালোচনা করা যাবে না, তার মানে সমালোচনার উপাদান থাকলেও এখানে নিষেধ, এটা? হ্যাঁ, ওটা এই যে আপনি যে কথাটা বললেন, তথ্য উপাত্য খুঁজে পাইতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই, তথ্য উপাত্য। এই যে মনে করেন হযরতে হযরতে লোকমান আলী, সুলাইমান আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, তিনি কতগুলো বিয়ে করেছেন? মোত্তরম, আমরা এই বিষয়টা আসলে শুনবো, বাকি আলোচনা আমরা বিরতি থেকে ফিরে শুনি। দর্শক, যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। বিরতি থেকে ফিরে দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে। মোত্তরম, আপনি নবী সুলাইমান আলাইহিসসালামের বিবাহের কথা বলছিলেন। আমি সংখ্যাটা বলবো না। জি, তো এখন আমি যদি সমালোচনা করার ইচ্ছা আমার থাকে, জি, যে একজন মানুষ এতগুলো বিয়ে করতে পারে, আর এত বিয়ে করে যিনি তাকে কি বলা যায়, তো আপনি চাইলে
নাউজুবিল্লাহ মিন জালিক, ওনাকে নারী লিপসু বলতে পারেন, নাউজুবিল্লাহ। তো এরকম কিন্তু আপনি সেটা বলতে পারবেন না, কারণ আপনার জুবান বন্ধ রাখতে হবে সেই জায়গায়, বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ বিশেষ কারণে, আম্বিয়া আলহিমুসাল্লাম সাহাবাই কেরামের মধ্যে এইরকম আপনার কাছে প্রশ্নবোধক মনে হবে এমন অনেক কাজ আছে যেটা হয়তো আপনার সীমিত জ্ঞান বুদ্ধি বিবেকে হয়তো এটার যৌক্তিকতা আসবে না, কিন্তু আল্লাহ কর্তৃক স্বীকৃত, রসুল কর্তৃক স্বীকৃত। অনুরূপভাবে সাহাবাই কেরামের সমালোচনা যেটা, আপনি তথ্য উপাত্ত অনুসন্ধান করলে অনেক খুঁজে পাবেন। শুধু তাই কি, যারা আল্লাহকে মানে না তারা তো কোরআন শরীফ থেকে তথ্য উপাত্ত বের করতে করেন আল্লাহর সমালোচনা করার জন্য, তো তাই বলে কি আমি সেই জায়গায় তাদের সাথে সুর মেরিয়ে আল্লাহর সমালোচনা করব না। এটাই ধর্ম। ধর্ম কী জিনিস? ধর্ম ইটস এ রুল, এটা একটা আইন, এটা আপনাকে মেনে চলতে হয়। মোতার আরেকটি বিষয় যে, যে মেনে চলার যে বিষয়টা, আমরা মুসলমান হিসাবে আমরা যেটা মানব, কাফের মুশরিক বেদিন তারা তো নিশ্চয়ই সেটা মানবে না, এবং আমরা সুন্নি মুসলমান হিসাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের বিষয়ে যেটা আপনি বললেন যে রেস্ট্রিক্টেড বাই ল আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটাই আকীদা সাহাবাই কেরামকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না, তাদের মর্যাদা হানি হয় এমন কোনো কথা বলা যাবে না। কিন্তু যারা এই কথাগুলি বলতেছে, যারা সাহাবাই কেরামের সমালোচনা করছে, অথবা যেটা শিয়াদের মাধ্যমে অনেক কথা, অনেক রিউমার ছড়ানো হয়েছে যেটার না কোনো ইতিহাস আছে, না কোনো অস্তিত্ব আছে, না কোনো দলিল আছে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় যে মর্যাদার ক্ষেত্রে সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা ওনার, এবং উনি প্রথম খলিফা হওয়ার হকদার ছিল, যেটা পরবর্তীতে ওনাকে জুলুম করে সরিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এই ধরনের তোহমতও সাহাবাই কেরামের উপরে চলে আসে। এবং সর্বশেষ যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টা, যেটা আপনি ব্যাখ্যা করলেন যে এটা ওনার খাতায় ইজতিহাদি ছিল, এটা সমস্ত আইমা কেরাম বলেছেন, তারপরেও যারা ওনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে কি আসলে আমরা কি শিয়া বলতে পারি কি না? ধন্যবাদ। প্রথম কথা হলো, যারা এই কথাগুলো বলে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা সবচেয়ে বেশি, দে আর মাইনরিটি। এখানে কয়েক কিছু কিছু হক্কানি ওলামায়ে কেরামও ছিলেন, জি, সালফে সালিন, বাট ওনাদের এই মতটা গ্রহণযোগ্য হয়নি। ওভারঅল যেটার উপরে ইজমা হয়েছে সেটা ওই সিরিয়াল যেটা আমি বললাম, জি, এক। দ্বিতীয়ত, বেজলেস যে কথাগুলো বলা হয়ে থাকে এখানে দুই দিকেই আছে। আলা হযরত ইমাম আহমদ রেজা সাহেব পেলেবি রহমতুল্লাহ, আপনার পেছনে ফতোয়া রেজভি আছে, সেখানে আলা হযরত বলেছেন, দেখেছি আমি, যে এইরকম মানে বেজলেস কথা, অর্থাৎ মৌজু হাদিস দুই দিকেই তৈরি করা হয়েছে। শিয়ারা তৈরি করেছে হযরতে আলী এবং আহলে বেইতের সামনে, আবার খারেজিরা তৈরি করেছে হযরতে আমির মুয়াবিয়ার সামনে। দুই দিকেই তৈরি করা হয়েছে অসংখ্য মৌজু হাদিস, এবং এই জিনিসগুলো তাদের সাহিত্যের মধ্যে, খারেজি এবং শিয়া তাদের ওখানে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বললেন, ওনারা সেই অথেন্টিসিটি বিবেচনা করে মাওলা আলী শেরখুদ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারা যার পর্ণে শ্রদ্ধা করেন, এবং হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্র ওনার যে সকল কাজকর্ম ক্রিটিসাইজ করার মতো, সেক্ষেত্রে জোবান বন্ধ রাখেন, ক্রিটিসাইজ করেন না, এবং ক্রিটিসাইজ করতে নিষেধ করেছেন, জি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। আর শিয়াদের যে তৎপরতা, তারা শুধু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না, তারা হযরত আবু বকর, কিছু কিছু শিয়াদের অনেক গ্রুপ আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়েন নাই, মুনাফিক বলেছে, বেঈমান বলেছে। আবার অপরদিকে খারেজি যারা, ওরা আহলে বাইতের উপর, বিশেষ করে উমাইয়া খেলাফতের অনেক শাসক, উমাইয়া খেলাফতের মানে উমাইয়াদের যে খেলাফত ছিল সময়কাল বিশাল সময়কাল, সেখানে অনেক শাসক, এই শাসক মানে তাদের সর্বোচ্চ রাষ্ট্রপতির কথা বলতেছি না, তারা বিভিন্ন জোনে যাদেরকে আমির, যারা খলিফা ছিলেন, খলিফা এবং খলিফার আমির যারা ছিল, তারা পর্যন্ত আহলে বাইতকে অনেক নির্যাতন করেছে, এবং এমন একটা পরিবেশ তৈরি করেছে তাদের কেউ কেউ, যে আহলে বাইতের কথা বলার সেই সুযোগটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অথচ আহলে বাইতের শান মান মর্যাদা এটা অনেক উপরে, কোরআন এবং হাদিস কর্তৃক স্বীকৃত।
তার মানে এই যে আপনার একদিকে রাষ্ট্রীয় অত্যাচার, একদিকে রাষ্ট্রীয় অত্যাচার, বিপরীত দিকে নির্যাতিত মানুষের প্রতিক্রিয়া, নির্যাতিত মানুষের প্রতিক্রিয়া, শিয়াইজমটাকে সেই জন্য আমি এক ধরনের প্রতিক্রিয়ার রেজাল্ট বলি, বিদ্রোহ থেকে, কারণ ওই রাষ্ট্রীয় নির্যাতন যেগুলো হয়েছে সেই নির্যাতন থেকে নির্যাতিত মানুষ যখন হয়, আপনি পৃথিবীর ইতিহাসে দেখবেন সেখানে কিন্তু নির্যাতিত মানুষের মধ্যে একসময় একটা ইজম বা একটা এক্সট্রিমিজম মুভমেন্ট তৈরি হয়, একটা মৌলবাদী একটা চিন্তা মুভমেন্ট তৈরি হয়েছে। তো সেই মুভমেন্টের একটা প্রতিক্রিয়া অংশ হলো শিয়া ইজম যেটা, এবং সেই প্রতিক্রিয়া থেকে তারা আপনার বিপরীত দিকে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করেছে, তাদের ব্যাপারে মৌজু হাদিস তৈরি করেছে, মাওলা আলী শেরকতার ক্ষেত্রে মৌজু হাদিস তৈরি করে, আহলে বাইতের সামনে মৌজু হাদিস তৈরি করে কোনোভাবে সেটাকে তাদের ইজমটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। আর ওইদিকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তারা আহলে বাইতকে এবং আহলে বাইতের মর্যাদাতে না হয় কে মিটাতে পারবে আহলে বাইতের মর্যাদা, কারণ কোরআনে করিম দ্বারা স্বীকৃত, হাদিস শরীফ দ্বারা স্বীকৃত, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তো আর তাদের এই মর্যাদা সম্মানকে ভুলুণ্ঠিত করা যাবে না। তো সে কারণে সাহাবাই কেরাম তাদের মধ্যকার যে নবীজি সাহাবিদের ব্যাপারে অনেক জায়গায় লা তাত্তাখিজুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি উহিব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, আমার সাহাবিদের তোমরা তোমাদের সমালোচনার টার্গেট বানিও না, একেবারেই লেসিন ভাষায় বলেছেন। তার মানে নবী জানেন যে সাহাবাই কেরামের সমালোচনা করার তথ্য উপাত্ত যেমন থাকবে, কিছু পাবলিকও থাকবে, তাদের বিকৃত রুচি দিয়ে সেখান থেকে তথ্য উপাত্ত বের করে তারা সমালোচনা করতে চাইবে, জোবান দারাজি করতে চাইবে, নবী নিষেধ করে। এই জায়গায় আমি যে প্রোটেক্টেড বাই ল বললাম, লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, দ্যাট ইজ ল, আমার পরে তাদেরকে সমালোচনার টার্গেট বানিও না, আল্লাহ এবং রসুলের আইন এটা, সেই নিষেধাজ্ঞা আমাদেরকে মেনে চলতে হবে। এবং বলেছেন ফামান আহাব্বাহুম ফাবি হব্বি আহাব্বাহুম, তাদেরকে ভালোবাসা আমি আমাকে ভালোবাসা, তো ভালোবাসা যেখানে সমালোচনা নাই সেখানে। ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, যারা তাদের প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করবে সেটা আমার উপর, আমার প্রতি ঘৃণা পোষণ হবে, যেখানে ঘৃণা আছে সেখানে ভালোবাসা নাই, ওই জায়গায় সমালোচনা যেখানে ঘৃণা, ওই জায়গায় সমালোচনা নাই যেখানে ভালোবাসা। আল্লাহর পেয়ারা নবী আইনও দিলেন, সে আইন বাস্তবায়নের আপনাকে রসদও দিলেন যে ভালোবাসো তাহলে সমালোচনা চলে যাবে, কারণ হব্বুসাইয়ুসিম, নবীজি ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসা আদায়ের কথা বলেছেন। এবং হাদিস শরীফে এসেছে যে কেউ যদি কোনো বস্তুকে, কোনো বস্তুকে ভালোবাসে তাহলে এই ভালোবাসা তাকে অন্ধ বানিয়ে দেয়, ওই ব্যক্তির ওই বস্তুর সমালোচনা সে দেখে না এবং তাকে বধির বানিয়ে দেয়, ওই ব্যক্তির কোনো সমালোচনা সে শুনতে চায়, সে শুনে না, ভালোবাসার মানুষটা, ভালোবাসা বস্তুটা তার কাছে পতু পবিত্র থাকে। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা থেকে বেঁচে থাকার রসদটা দিলেন যে তাদেরকে মহব্বত করো, তাহলে তুমি তোমার ওই ভালোবাসার মানুষটাকে পুতু পবিত্র দেখবে, সমালোচনা তোমাকে আর উৎসাহিত করবে না, তাদের এই যে মোশাজারা যেটা, পারস্পরিক সংঘাত যেটা, এটা তোমাকে সমালোচনা করতে উৎসাহিত করবে না। জি মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করার জন্য, কারণ আমাদের সমাজে বিভিন্নভাবে শিয়াইজম প্রতিষ্ঠা করার একটি চক্রান্ত, এবং সেই চক্রান্তের দ্বার উন্মোচিত হয় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করার মাধ্যমে। এটা শুধু শিয়াইজম নয়, আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে প্রায় সব জায়গায় এই দুইটা সমান্তরাল চলছে, একটা হলো শিয়াইজম আর একটা হলো খারিজিয়ত, যেটা এই দুইটা সমান্তরাল চলছে এবং একটা আরেকটার প্রতিক্রিয়া স্বরূপ জন্ম নিচ্ছে। সুতরাং শুধু শিয়া নয়, আমাদেরকে এই দুটা মেইন স্ট্রিম ইসলামের মধ্যে বিকৃত মতাদর্শ, এই দুটাকে আমাদেরকে সমানভাবে অপোজ করতে হবে, দুইটা বাতিল ধারাই, এটা দুইটাই বাতিল ধারা, যারা আহলে বাইতকে সমালোচনা টার্গেট বানাচ্ছে এবং যারা সাহাবে কেরামকে সমালোচনা টার্গেট বানাচ্ছে, এই দুইটা বাতিল ফিরকা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ইমাম বাইহাকি এবং ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ ওনারা রেওয়ায়েত করেছেন আপন আপন কিতাবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লিকুল্লি শাইইন আসাস ওয়া আসাসুল ইসলাম হুব আসহাবুন নবী ওয়া হুব আহলে বাইত, প্রত্যেকটা জিনিসের একটি মূল আছে আর ইসলামের মূল হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা এবং আহলে বাইত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সুতরাং আমাদের ইমানের পরিপূর্ণতার জন্য আমরা আহলে বাইতকেও ভালোবাসবো এবং সাহাবায়ে কেরামকেও আমরা ভালোবাসবো, এবং সাহাবায়ে কেরামকে কখনোই আমরা যেন আমাদের সমালোচনার টার্গেট না করি, তাহলে সেখানে ইমান চলে যাওয়ার অনেক পথ উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিজয় টিভি, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ভিত্তিক টেলিভিশন।